নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। আমরা রেগুলার করে থাকি বাইন ক্লিনিকে, বা রেগুলারলি হেয়ার ট্রান্সপ্লান্ট হয়। তো হেয়ার ট্রান্সপ্লান্টের মার্কিং, সেটার ইম্পর্টেন্সটা কি এবং সেটা মার্কিংটা কিভাবে করা উচিত সেটা নিয়ে ভিডিওটা। এখানে পরপর পাঁচখানা ভিডিও আছে এবং সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের মার্কিং করি। তো ভিডিওগুলো দেখানোর আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় আমাদের হেয়ার লাইনটা কেমন হবে সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। হেয়ার লাইনটা কেমন হওয়া উচিত সেটা হচ্ছে একটা, এবং কোন জায়গা দিয়ে হেয়ার লাইনটা থাকবে। আমরা মুখটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা আপার হাফ বলি, একটা মিডিল হাফ, একটা লোয়ার হাফ। তো এই আপার হাফের যে অংশটা সেটা মোটামুটি 4 ফিঙ্গার অ্যাবাভ থাকা উচিত, এবং আমরা ওপরের দিকে তাকালে যে কুঁচকানো ভাবগুলো আসছে ফোরহেডে বা কপালে, তার ওপরে হেয়ার লাইনটা থাকতে হবে। এর সঙ্গে কিন্তু বয়সের সঙ্গে ম্যাচিং করে করে আমাদের হেয়ার লাইনটাকে করতে হবে। যে পেশেন্টটা ধরুন 22 থেকে 27 বছর বয়সে এসেছে, 30-এর নিচে যার বয়স, তার হেয়ার লাইনটা যতটা সামনে হবে, তার পরবর্তীকালে যাদের বয়স রয়েছে 30 থেকে 30 বা মধ্য 40, তাদের হেয়ার লাইনটা আরেকটু পিছনে হবে, বা যারা তার বেশি তাদের হেয়ার লাইনটা আরেকটু পেছনে করে করতে হবে। সুতরাং মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে হেয়ার লাইনটা করতে হবে। হেয়ার লাইনটা সবসময় জিগ জ্যাক হতে হবে, ইরেগুলার ইরেগুলার, কোনো রেগুলার কোনো লাইন নয়, এটা এটা ইরেগুলারলি থাকবে, তাহলে দেখতে ন্যাচারাল হবে। আর একটা জিনিস হচ্ছে, হেয়ার লাইন যখন করা হচ্ছে সেই হেয়ার লাইনে আমরা যখন চুলগুলো দেব বা স্লিটগুলো মেকিং করা হয়, সেই স্লিটগুলো অবশ্যই একজন ডাক্তারবাবু করবেন, এবং এই স্লিটগুলো কিন্তু আমরা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে পরে চুলগুলো ন্যাচারালি বেরোবে। অনেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ফেলেন চুলগুলো, সেগুলো দেখতে কিন্তু খুবই অস্বাভাবিক লাগে, সেরকম কিন্তু করা যাবে না। আর একটা বিষয় হেয়ার লাইনের ক্ষেত্রে হচ্ছে, সামনের দিকে যে হেয়ারগুলো বসানো হবে সেগুলো সিঙ্গেল হেয়ার হতে হবে, সিঙ্গেল হেয়ার ফলিকল হতে হবে। ডাবল বা ট্রিপল ফলিকল লাগালে পরে সেটা বিসদৃশ লাগবে বা আননেচারাল লাগবে। তো বন্ধুরা, এই যে জিনিসগুলো আমি বললাম যে ইরেগুলারলি ইরেগুলার, সিঙ্গেল ফলিকল, এবং হচ্ছে 15 to 10 ডিগ্রি, এইভাবে কিন্তু হেয়ার লাইনটা করা উচিত। এইভাবে করলে পরে ন্যাচারাল দেখতে লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা গুলো দেখি এবং সেখানে কিভাবে হেয়ার লাইন করা হয় সেটা নিয়ে আমি ডিসকাশন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। উই উইল বি ডুইং মার্কিং ফর দিস পেশেন্ট। আমরা এই পেশেন্টের জন্য মার্কিং করব। ওনার আমরা গ্রেড 5 ব্যাল্ডনেস দেখতে পাচ্ছি, গ্রেড 5 টু গ্রেড 6। সামনের দিকে কিছু ভেলাস হেয়ার রয়েছে, তো যেহেতু ওনার অলরেডি হেয়ার লাইনটা রয়েছে সামনের দিকে, আমরা সেই হেয়ার লাইনটাকে কিন্তু ফলো করব। আর একটা ব্যাপার হচ্ছে, উনি যেহেতু 30+ হয়ে গেছেন, আমরা অরিজিনাল হেয়ার লাইন যেখানটাতে রয়েছে সেখান থেকে স্লাইটলি 1 সেন্টিমিটার মতো আমরা পেছনের দিক থেকে মার্কিং করবো, যাতে বয়সের সঙ্গে সামঞ্জস্য হয়। কারণ আমরা জানি যত বয়স বাড়ে আস্তে আস্তে হেয়ার লাইনটা পেছনের দিকে চলে আসে। খুব সামনের দিকে হেয়ার লাইন যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে ওনার ফেসটা অনেকটা চাইল্ডিশ বা বাচ্চাদের মতো লাগবে। তো সবসময় তো হেয়ার লাইনটা মুখের সঙ্গে ম্যাচিং হওয়া দরকার। তো আমরা এই হেয়ার লাইনটা করছি, আমরা হেয়ার লাইনটা করবো, এটা ইরেগুলারলি ইরেগুলার হবে হেয়ার লাইন, ঠিক আছে। এটা একটা ইরেগুলারলি, প্রথমে একটা রেগুলার লাইন করলাম বোঝার সুবিধার জন্য, এবং এই লাইনের সামনের দিক থেকে আমরা ইরেগুলারলি ইরেগুলার করে দিচ্ছি, সো দ্যাট ইটস বিকাম ন্যাচারাল। কারণ আমাদের ন্যাচারাল হেয়ার লাইনটা এরকম ইরেগুলারই থাকে, তো ইরেগুলারলি ইরেগুলার হেয়ার লাইন হলো। এবার আমরা একটা ফ্রন্টাল এরিয়া করব, সেই এরিয়াটাতে আমাদের সব থেকে বেশি আমরা ভালো গ্রাফ দেব এবং বেশি ডেন্সিটি দেব, যাতে ফ্রন্টাল লুকটা ভীষণ ভালো আসে। এই এরিয়াটায় সব থেকে বেশি ডেন্সিটি আসবে। এই যে আমি দাগটা দিয়েছি 2 দাগের মাঝখানে, এখানে সব থেকে বেশি ডেন্সিটি আসবে। তারপরে থার্ড ডেন্সিটি, সেকেন্ড ডেন্সিটি আমরা এই ফ্রন্টাল এরিয়াটার এই এরিয়াটাতে দেবো। উনি চুলগুলো পাশের দিকে আসাবেন, নেক্সট ডেন্সিটিটা এই এরিয়াটাতে আসবে, এবং তারপরে আমরা চেষ্টা করব আরও যতটা গ্রাফট আমরা পাবো পেছনের দিকে ছড়িয়ে দিতে। তো এটা আমাদের প্ল্যান, সো দিস ইজ আওয়ার প্ল্যান। আমরা এই এরিয়াগুলো ওনাকে কভার করব। So this is zone 1, this is zone 1, this is zone 2, this is zone 3, and এই জায়গাটা হচ্ছে zone 4. So this is our planning. সামনের দিকে অলরেডি হেয়ার ট্রান্সপ্লান্ট ছিল এবং পেছনের দিকে খালি আছে, তো আমরা পেছনের দিকটা মার্কিং করবো না। যেহেতু রাইট সাইডে ওনার চুল নেই, আমরা কিছুটা খালি আছে, রাইট সাইডে কিছু এক্সট্রা গ্রাফ আমরা বসাবো। তো এটা আমাদের মার্কিং আমরা করছি, সো দিস উইল বি আওয়ার মার্কিং। সো উইল গিভ হাই ডেন্সিটি ইন দিস এরিয়া, দিস জোন,
এই এই জায়গাটাতে আমরা সব থেকে বেশি ডেন্সিটি দেবো, যাতে উনি চুলটাকে এদিকে আঁচড়াতে পারেন। হ্যাঁ, এবং তারপরে এরিয়াগুলোতে আমাদের ক্রাউন এরিয়ার এরিয়াগুলো থাকবে। সো দিস ইজ আওয়ার মার্কিং, দিস ইজ আওয়ার প্ল্যান। আমরা ওনাকে উনি আগের বারে এফইউ টি টেকনিকে করেছিলেন, এবারে আমরা এফইউ ই টেকনিকে করবো। পহলা বার উনকা এফইউ টি টেকনিক মে হুয়া থা, জো কি স্টিচিং টেকনিক হ্যায়, ইস বার হাম লোগ এফইউ ই টেকনিক মে করেঙ্গে, জিসমে কোই স্টিচ নেই রহতা হ্যায়। তো চলিয়ে হাম লোগ আপকো দিখাতে হ্যায় কাইসে ইয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হ্যায়। মার্কিং করবো, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, দিস ইজ দ্য রেফারেন্স পয়েন্ট। আর এর উপরে আমরা ফোর ফিঙ্গার অ্যাবাভ একটা পয়েন্ট নেবো, দ্যাটস ইজ দ্য ফ্রন্টাল। তো অলরেডি কিছু এক্সিস্টিং হেয়ার রয়েছে। তো আর আমাদের হচ্ছে মোস্ট টেম্পোরাল লাইনটা আমরা ন্যাজাল আই আই চোখে যে মণি আছে সেটা থেকে আমরা এই লাইনটাকে জুড়বো। তো এই ফ্রন্টাল টেম্পোরাল অ্যাঙ্গেলটা আমার মোটামুটি ঠিক আছে, ফ্রন্টো টেম্পোরাল অ্যাঙ্গেলটা ঠিক রয়েছে। ফ্রন্টাল লাইনটা আমরা একটা ন্যাচারাল লাইন করবো, সেভাবে ন্যাচারাল ফ্রন্টাল লাইন, এবং দুদিক থেকে আমাদের শুরু করতে চলুন আমরা আজকে আমরা একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। এটা ক্রাউন এরিয়া, মাথার ক্রাউন এরিয়ায় ভাই যে এসছেন, ওনার ক্রাউন এরিয়াটা বেশ ফাঁকা হয়ে গেছে, উনি এই জায়গাটা ভরাট করতে চাইছেন। তো ওর জন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। আমরা এফ ইউ ই টেকনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, যেখানে আমরা মাথার এই পেছনের অংশটা থেকে চুল নিয়ে আমরা এই ক্রাউন এরিয়াটাতে ট্রান্সপ্লান্ট করবো। তো প্রথমে ক্রাউন এরিয়াটার একটা মার্কিং আমরা করে নিই, এই মার্ক এরিয়াটাতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, ঠিক আছে? তো আমার এই ক্রাউন এরিয়াটা খালি হয়েছে, যেহেতু আমরা ক্রাউন এরিয়া করবো প্রথমে মার্কিং করে নেওয়া দরকার। মার্কিং করে নিলে আমাদের পরবর্তীকালে সুবিধা হবে। সো আমরা মার্কিং করেছি, দিস ইজ দ্য ফ্রন্টাল টাফ জোন অ্যান্ড দিস ইজ দ্য টু উইংস অ্যান্ড দিস আর দ্য আদার থ্রি জোনস ওয়ার উইল বি ডুইং দ্য হেয়ার ট্রান্সপ্লান্ট। তো এই এরিয়াটাতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, এটা ফ্রন্টাল টাফ এবং দুটো উইং এবং অন্যান্য তিনটে জোন আমরা মার্কিং করেছি। এই এরিয়াটা আমরা ফার্স্ট দফাতে ওনাকে পুরো এরিয়াটা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে ভরে দেবো। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমরা আমি কিভাবে হচ্ছে হেয়ার লাইনের মার্কিংগুলো করি বা করা উচিত। গ্রেড থ্রি পেশেন্টেরও দেখালাম, গ্রেড সেভেন ব্যালডাইস পেশেন্টেরও দেখালাম, এবং রিভিশন হেয়ার ট্রান্সপ্লান্ট হলে তার ক্ষেত্রে কিভাবে আমরা হেয়ার লাইন প্ল্যানিং করব, মার্কিং করব সেটা দেখালাম, এবং ক্রাউন এরিয়াতে বা মাথার পেছনে যদি চুল না থাকে সেক্ষেত্রে কেমন করে হয় সেগুলো বললাম। যদি আপনাদের হেয়ার লাইন সংক্রান্ত বা হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে আপনাদের মাথার ছবিগুলো পাঠান। চারখানা ছবি নেবেন, একটা সামনের থেকে, দুটো পাশের থেকে, একটা পেছনের দিক থেকে। এই ফটোগুলো নিয়ে পাঠাবেন, পাঠালে পরে আমি দেখে আপনাদের বলে দিতে পারবো কতগুলো হেয়ার লাগবে এবং কেমন কি খরচ হবে। ভিডিওটা ভালো লাগলে পরে ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।